হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের ঘরটার পুরো ঝাড়া পোছা, দিদি ওইদিকে জানলা মুছছে আর রুহি এখানে শুয়ে, ও জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলো, দিয়ে ও কিছুতেই আমাকে ছাড়বে না। তার জন্য ওকে এই দোলনাটাতে আমি শুয়ে দিলাম। ওর নিউ ফ্রেন্ডটাকে নিয়ে ও খেলছে, ওর চোখ টোক ঘুরছে। আমি যে তুই ঘোট একটু আমি দেখিয়ে দিকটা, মানে ঘর দোরের অবস্থা পুরো খারাপ। এখানে সব বিছানা থেকে নামিয়ে দিয়েছি, ওইদিকে সব আছে, এইদিকে কিছু জিনিস তুলেছি। তো এইভাবেই আর কি চলছে আস্তে আস্তে ঘর পোছার ঝাড়াঝুড়ির কাজ। আশা করছি আজকে এই দিকটা শেষ হয়ে যাবে, যদি এই ঘরটা গোছানো হয়ে যায় আজকে তাহলে অনেকটাই রিলিফ। এছাড়া আর কোনো কিছু সেরকম কাজ বাকি থাকবে না। এবার জাস্ট আমি যে জিনিসগুলো ঢোকানোর, যে জিনিসগুলো সামনে রাখা সেইগুলো করবো, তাহলেই মোটামুটি কমপ্লিট ঘর গোছানো। নতুন পর্দা লাগাবো, এইসব করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো রুহি তো মানে আমার যখন কাজ থাকে তখন তো উঠবেই। এমনি বলছিলাম, রাগ করছো কেন? খুব রাগ হয়েছে, এখন খুব রাগ হয়েছে না, রাগু রাগু হয়েছে, খুব একটুতেই রেগে যায়। কালকে তো সারা সন্ধ্যা আমার হাতটাকে ধরে, এটা ভেবো না যে ওর ঠান্ডা লেগেছে বলে কাশি হচ্ছে বা কিছু, যে যখন ওর ওঠার ইচ্ছা হয় তখন এরকমভাবে ও কাশে। তাহলে আর কি, কাশলে পরে জানে যে আমাকে তুলবে, তুলে আমাকে বসাবে, আমাকে কোলে নেবে, সেই জিনিসটা ভাবে, তো ওর জন্য এরকম কাশে যখন ওর খিদে পায় আর যখন ওর এরকমভাবে আর কি কোলে চাপার ইচ্ছা হয়, পা ছুড়বে আর কোলে চাপার জন্য কাশবে। আজকে এখনও এই জাস্ট উঠলো তো এখনও প্যাম্পাসে খুলিনি। আমার তো বুঝুন তা কাল রাতে কী হয়েছিল, কী হয়েছিলো কাল রাতে, কাল রাতে কী হয়েছিল, এত কান্না কান্না কেন হচ্ছিল রাতে, এত কাঁদছে। তারপরে আবার ওকে তুলে ঘোরালাম, একটু খানিকক্ষণ খেললো, দিয়ে আবার ঘুমালো। কাল ভালো লাগছিল না, এত ঘুরু ঘুরু হচ্ছে রোজ, এত রোজ ঘুরু ঘুরু হচ্ছে। হ্যাঁ আমি শোনামা, এখন শিখেছে সবসময় হাতটাকে না এইভাবে ধরে রেখে দেবে, কিছুতেই ছাড়বে না, জোর করে টিপে রেখে দেবে। এরকম করলে হয়, এখন যত কাজ আর এখনও এরকমভাবে ধরে রেখে দেয়। কী বলি বলতো, এখন মানে কি বলবো, যদি কেউ বলে যে এখানে চল, আমার সেটা যাওয়ারও টাইম নেই, এখন এতটাই ব্যস্ত। তো সেই সময় রুহি হাতটা ধরে বসে আছে, এ তো বড় ঝামেলার ব্যাপার, মানে কিভাবে কি কাজ করবো আমি তাই বুঝতে পারছি না। তো এদিকগুলো হোক সব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতদূর কি হলো না হলো। আর এখানে আর একটা পুচকে বসে আছে, ওর মায়ের পিছু ছাড়ে না, ও রুহির মতনই, মায়ের একদম পিছু ছাড়ে না, সবসময় মায়ের পিছন যেখানে যাবে, মা যদি এইদিকে ঝাঁক দিচ্ছে হয়তো ও মা বলে কাঁদতে কাঁদতে চলে যায়, এরকম অবস্থা ওর। শুয়ে দোলনাতে শুয়ে থাকতে চাইছিল না বলে না ওকে আমি বসিয়ে দিয়েছি টিথারগুলো সামনে দিয়ে, ও এইগুলো দেখছে আর ওই যে বিছানা তোলার চেষ্টা চলছে ওর। মামা এদিকে আয়, উমনি করে না, আগুনটা মেগিরি আয়, এখানে আয়, এবার এদিক আর একবার ওদিক করতাম, আমি যদি এখানেই বসে বসে খেল আমি যতক্ষণ এগুলো করছি। দুটোই এসছে, তুমি কি করছো, মোচা হয়েছে ওটা? হ্যাঁ এইগুলো সব মুছেছে, সব লোকজন চলে এসছে আজকে এই রোদের মধ্যে প্যান্ডেল করতে। হ্যাঁ তোমরা এত দেরি করে বেলা করে এলে রোদের মধ্যে, কষ্ট হবে তো প্রচুর। হ্যাঁ আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এক ফোঁটা হাওয়া বাতাস কিচ্ছু নাই, তার মধ্যে কাকারা চলে এসছে সবাই প্যান্ডেল ফ্যান্ডেল করতে, মানে আর হাতে সময়ও নেই বেশি দিন। জল নিতে এসেছিলে? হ্যাঁ বাইরে যা গরম। ছাতা রাখো গো, ছাতা রাখবে, ওরে বাপরে প্রচন্ড গরম না বাইরে, টাক পুড়ে যাবে। হ্যাঁ টাকটা পুড়ে যাবে রোদের মধ্যে, ওরে প্যান্ডেল করতে এসছে আরো। আমি তাই বলছি, হ্যাঁ গো তুমি এখন এলে না, হ্যাঁ কি করবে, ওদের তো কাজও করতে হবে। তোমাকে যেতে হবে না, একদম যেতে হবে না, মাথা খারাপ হয়ে যাবে। ওখানে বসে পড়েছে এই রোদে,
বেচারিরা, উপায়ও নাই, করতে হবে আর সময় নেই। ঠান্ডা জল মিছা নিয়ে আসলাম তাও, কারণ একবারে বেশি ঠান্ডা দিলে তোমার ঝপ করে ঠান্ডা লেগে যাবে। দেখো আরেকজনের অবস্থা, দেখো চলে এসেছে রোদের মধ্যে। তুমি রোদের মধ্যে কি করতে এলে? রানি রোদে পুড়ে যাবে তো খাপা। না বাইরে বেরো, রোদ লাগে না, আর দোল এসছি হবে। তা তুমি পালাও। এ দেখো এরকম হয়েছে মোটামুটি, ঠিক আছে, এখন কিছুই হয়নি, সব হোক, এইটুকুই এখন হয়েছে। চাও চাও পালাও পালাও, যাও এনো টাটা। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, ছাতা নেব না, তুমি নাও। না না না, তুমি ছাতা নাও, আমি ঠিক যাচ্ছি। আমি জাস্ট এই মাত্র চান করলাম, এখানে দেখেই আসছি কি হচ্ছে। রুই এখনো, হ্যাঁ বলো, ও চলে আসছো, আসো। রুহি তো ঘুমাচ্ছে এখনো, ও ঘুমাক বাচ্চারি, কালকে সারা রাত নিজেও ঘুমাবে, আমাদেরও ঘুমাবে, আমরাও গিয়ে ঘুমিয়ে পড়বো এবার, আর পাচ্ছি না। কালকে ভোর 5টার সময় না ও ঘুমালো, কষ্ট পেয়েছে কালকে রাতে। কালকে না বলে আজকে ভোর 5টায়, ওই আজকে ভোর 5টায় একই হলো ব্যাপারটা। কবে বৃষ্টি হবে তাই ভাবছি। হবে বলে সামনে বছর, সামনে বছর একটা বাজতে চললে ওঠো, চান করবে না। এখনো যদি ওকে ঘুমাতে দেয় তাহলে খুবই ভালো হয়। আবার চোখ বন্ধ করে নিল, থাক ওকে ডাকবো না, ঘুমাক। কালকে রাতে একদমই তো ঘুমটা হয়নি, তার জন্য শরীরটা একটু খারাপই আছে মনে হচ্ছে, ওর জন্য ঘুমিয়ে যাচ্ছে বারবার, একবার করে খাচ্ছে আর ঘুমাচ্ছে। গুড মর্নিং আমার সোনা মা, গুড মর্নিং। আমার মা চান করবে না, আমার সোনা চান করবে না, আজকে ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। সোনা মা, আমার ছোট্ট মা, সোনা মা, 11:30 বেজে গেছে, একটা বাজতেই চললো। যদি এখন ভালোভাবে উঠে যায় তাহলে একটু স্নানটা করিয়ে দিই। ওরে বাবা, আমা উঠে গেছে, মাতা উঠে গেছে, মাতা উঠে গেছে, ঘুম ছাড়িয়ে নাও। সোনাটা কাল একটুও ঘুমাতে পারেনি, একটুও ঘুমাতে পারেনি সোনাটা কাল। এমনই অবস্থা ছিল, ওকে লাস্টে আমি প্যাম্পাসটা খুলিয়ে তারপরে শোয়ালাম, মানে পড়িয়েছিলাম, তখনই জাস্ট পড়িয়েছি, মনে হচ্ছিলো ঘুমাবে তোকে পড়ালাম, এমন কান্নাকাটি শুরু করেছিল মনে যেন ওটা থেকেই ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে। ওটাকে খুলে দিলাম, তাও ওর কান্না থামছে না কিছুতেই, একটু খেলা করছে, যে ঘরটা ঠান্ডা থাকছে না খেলা করছে। এবার আমাদের ঠান্ডা লাগছে, বন্ধ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে, তাই না? ও কান্না শুরু করে দিচ্ছে, ওর গাটা সব গরম হয়ে যাচ্ছে, আবার কান্না শুরু করে দিচ্ছে, সারা রাত এইভাবে কান্নাকাটি করেছে। আবার এসিটা সমানে চললে পরে তাও খেলা করছে কিন্তু ঘুমাতে চাইছিল না, যেই ঘুম পাড়ানোর চেষ্টা করছি সেরকম চিল্লে চিল্লে কাঁদছিল। বললাম থাক দরকার নেই, ঘুমাবো। 5টা অবধি, ভোর 5টা অবধি আমি ওকে কোলে করে নিয়ে বসে আছি, নিচেও কিছুতেই শুতে চাইছিল না কাল। যেই একটুখানি নিচে শুয়ে ঘুমিয়ে যাচ্ছে না, অমনি হয়তো জানি না কি হচ্ছিলো আবার ওই কেঁদে কেঁদে উঠছিলো, তার জন্য ওকে কোলেই রেখেছিলাম প্রায় সারা রাতই, একবার করে নিচে ঘুরছি, একবার করে কোলে নিয়ে বসছি, এই করছি। কোলেতে তাও ঘুমাচ্ছিলো, যেই নামাচ্ছিলাম ব্যাস আবার ওইরকম এত এত বাজে করে কান্না করছিলো, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। মানে কালকে রাতে সেরকম অবস্থা ছিল না যে আমি তোমাদেরকে দেখাবো, নাহলে তোমরা বুঝতে পারতে, প্রচণ্ড প্রচণ্ড বাজেভাবে কান্না করছিলো। কালকে অভির জন্য এই পাঞ্জাবিটা কেনা হয়েছিল, কিন্তু এটাকেও চেঞ্জ করতে হবে, কারণ ফিটিংস মানে জঘন্যতম, যে সাইজের ওর লাগে সেই সাইজটাই নেওয়া হয়েছিল, হাত পুরো বেরিয়ে চলে যাচ্ছে, এমনকি মানে ফিটিংসটা একদমই ঠিক না। যদি মনে করা হয় যে অল্টারনেট করে নেবো, তো সেটাও করা হচ্ছে না, এমন বিচ্ছিরিভাবে মানে কাটিংটাই এরকম বিচ্ছিরি।
তো এটাকে আবার আজকে চেঞ্জ করতে হবে, এমনি কাজে শেষ হচ্ছে না, তারপরে আবার এটাকে চেঞ্জ করতে যেতে হবে। আমি আর যাচ্ছি না আজকে, অভিয়ার মা এমনি বেরোচ্ছে। তো আগের দিন জানিয়েছিলাম যে দাদার পাঞ্জাবিটা তো চেঞ্জ হচ্ছে, তার সাথে এখন অভিরটাকেও করতে হবে। এইটা বেশ ভালোই লেগেছিল ডিজাইন ভিজাইন, আর যেরকম কালার চাইছিলাম আমার আর রুহির ড্রেসের সাথে ম্যাচ করে সেরকমও হচ্ছিল, বাট এই অবস্থা এটার। রুহি এদিকে নবিতাকে নিয়ে খেলছো, ওই বাবা রে, নবিতার সাথে এখন খেলছে, এখন সব এরকমই করে গুটিয়ে পাটিয়ে একদম অবস্থা খারাপ করে দেয়। রুহি ঠাম্মে এদিকে রেডি হয়ে গেছে শাড়িটারি পরে, আর রুহি দেখছে যে ওকেও হয়তো নিয়ে যাবে, ও একবার নিজের জামা দেখছে আর ঠাম্মির শাড়ি দেখছে একবার। মা যাবে নাকি ঠাম্মির সাথে? রোজই ঠাম্মির সাথে বেরোবে নাকি তুমি? টাড্ডা করে দাও সবাই কে, হলো আমিও যাচ্ছি ঠাম্মির সাথে। তাকাবে না, চলে গেল বাজার করতে। চলো আমি আর তুমি থাকবো এবার ঘরে, পালি চলো বাইরে, কেমন গরম দেখো না, নিয়ে আসবো কি, বেরিয়ে গেল। রুহি আজকে আর যেতে পারেনি, মন খারাপ হয়ে গেছে নাকি, ঘেমে গেছে দেখো এরকম, এগুলোই তো ঠান্ডা লেগে যায়, মাথার এই সামনেটা ঘামে আর গাটা ঘেমে যায়। তাও বাইরে থাকা চাই, তাও ঘুরতে যাওয়া চাই, এখানগুলো ঘেমে গেছে, সব ঘেমে ঘেমে গেছে। এবার আমি আর তুমি ঘরেতে একটু খেলা খেলা করি, ততক্ষণ আবার চলে আসবে, হ্যাঁ বাবা চলে আসবে, আবার চলে আসবে তাড়াতাড়ি। বাবা চলে এসছে, আর রুহি তো বাবাকে দেখলে মানে ঘুরতে নিয়ে যেতেই হবে বাইরে, আবার এই গরমে তোর জন্য ঘুরতে নিয়ে গেল ওকে বাইরে। আমি ততক্ষণ বাবার চাটা করছি, হয়েই গেছে, গরমেতে জলও তাড়াতাড়ি ফুটে যাচ্ছে। সারাদিন একবার চা খাই, সারাদিন হাটটাকে ধরতে পারেনি, সারাদিন ওর মজার জিনিস পাইনি তো, এখন পেয়েছে, সারাদিন আমি ছিলাম না, যার ফলে কেমন ভাবে চুপ করে আছে দেখো না। ও লক্ষ্মী মা, দাদু এসছে, ও লক্ষ্মী, ওর খেলা হচ্ছে হাত ধরে টানা। ও সোনা মা, দাদু চা খাবে না? আবার মায়ের কাছে যাও, আসো দাদু চা খেয়ে নেক, দিয়ে আবার নেবে। ও লক্ষ্মী মা, দুটো বাজছে এখন, আর রুহির খেলাটা দেখো খালি, ফুল চার্জে আছে এখন, ফুল চার্জে, কোনো রকম কোনো ঘুম ওর পাইনি, না ঘুম পাইনি আমার মাম্মা, আমি ছেলে মেয়ে ঘুম পাইনি তো, কত লাফাচ্ছে গো, কত লাফাচ্ছে গো, এত লাফায়। হ্যাঁ রুহির অবস্থা দেখো কি করছে, চলো গুড নাইট, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত দুটোর সময়, গুড নাইট। এখনো যে কত রাত ও জাগবে তার ঠিক নেই, এখনো ফুল চার্জ আছে পুরো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানে এন্ড করলাম, যাদের এখনো সাবস্ক্রাইব করে যাতে সাবস্ক্রাইব করে নাও, এখানে আসবে বলে দেখো না কি করছে, তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে যাদের সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। হ্যাঁ তুমি বলে দাও, একটু বলবে না এখনো, বলবে না এখনো, ফুল বদমাশের মুডে আছে অ্যাকচুয়ালি। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ওই বাপরে আসতে মা পড়ে যাবি, এত ছটফটে হয়েছে না এখন, পড়ে যাবে মা, অমনি করে না, অমনি করে না, এদিকে আসো, কোথায় যাবি ওদিকে, ওদিকে আর জায়গা নেই যাওয়ার, এখানে দাঁড়া, মশারিটাকে এখন খুব ধরতে যায়, মশারিটা তো এইদিকের মশারি ধরবে, আয় এদিকেও মশারি আছে, মশারি ধরবে বলে ওইদিকে যাওয়ার জন্য বায়না করছে। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা গুড নাইট। ওর বাবা টাটা বলছি বলে আবার দেখছে,
টাটা টাটা রুহি টাটা গুড নাইট টাটা আরে বাবা না মাসি না রে টাটা 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 এবার টাটা ঠিক আছে সত্যি করে টাটা এবার ঠিক আছে আর নয় এবার টাটা টাটা